hey there subscribe to my channel and also press this Bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone video 2018 <laughs> ওই পেপারে ওয়ানের ম্যাথ সলিউশনটা আমরা করব তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর ভিডিওটা পুরো দেখবেন কারণ কি এখানে যদি কোনো একটা বিষয় আপনি মিস করে যান তাহলে এটা হয়তো একজামে আসতে পারে তো সবাইকে বলছি রিকোয়েস্ট করে ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখে দেন একটা কনসেপ্ট এক্সামের জন্য যে একটা কনসেপ্ট এটা আপনি নিতে পারেন কীরকম টাইপের ম্যাথ আসতে পারে পেপার ওয়ানে বা অ্যাট ওয়ানে ঠিক আছে তাহলে আলোচনা করা যাক ফার্স্টলি এখানে কোশ্চেন রয়েছে রুট ওভার অফ ফোর জিরো থ্রি সিক্স ইকুয়াল সিক্সটি ফোর দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার অফ ফোর জিরো থ্রি সিক্স রুট ওভার অফ জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স রুট ওভার অফ জিরো পয়েন্ট জিরো জিরো ফোর জিরো থ্রি সিক্স এবং প্লাস রুট ওভার অফ জিরো পয়েন্ট জিরো 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 ফোর জিরো থ্রি সিক্স তাহলে এরকম আসলে কীভাবে সলভ করবেন ফার্স্টলি এখানে পয়েন্টের পরে কয়টা ডিজিট কাউন্ট করে নেবেন পয়েন্টের পরে কয়টা রয়েছে রুট ওভারের ভেতরে এটাকে আমরা সিম সিম্পলি কি লেখা যায় সিম্পলি লেখা যায় ফোর জিরো থ্রি সিক্স তাহলে এটা সিম্পলি লেখা যায় ফোর পয়েন্ট সিক্স রুট ওভার থেকে যখন বাইরে আসবে সরি এটার ভ্যালু হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট ফোর কারণ রুট ওভার অফ এত ভ্যালু দেওয়া আছে সিক্স সিক্সটি ফোর আর রুট এর ভ্যালু আমরা জানি টেন আসবে দেন আমরা লিখতে পারি ডাইরেক্টলি সিক্স পয়েন্ট ফোর সেম সেকেন্ডলি সেমভাবে স্পিডে করা যায় এখানে ওয়ান টু থ্রি ফোর তাহলে চারটা ডিজিট আছে সো অভিয়াসলি এখানে দুটো হবে পয়েন্টের পরে সিক্স ফোর সেমভাবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো সিক্স সেমভাবে জিরো 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আছে আটটা দেওয়া আছে এখানে চারটা হবে জিরো পয়েন্ট জিরো তাহলে এখানে যদি অ্যাড করে নেন তাহলে এখানে টোটাল রেজাল্ট পাওয়া যাবে তাহলে এখানে ফাইনাল সলিউশন হবে নাইনটি এট সি এখানে সেকেন্ডলি যে ম্যাট্রা আছে এটা হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে ইজ ডিভাইজেবল বাই হুইচ নাম্বার থ্রি নাইন ইলেভেন ওর নানব দেশ তাহলে আমরা থ্রি দিয়ে ডিভাইজেবল কীভাবে চেক করবো প্রত্যেকটা ভ্যালু প্লাস করবো সেভেন প্লাস থ্রি প্লাস এইট প্লাস সিক্স প্লাস জিরো প্লাস থ্রি প্লাস এইট তাহলে প্রত্যেকটা ভ্যালু যদি এখানে অ্যাড করি এখানে টোটাল রয়েছে থ্রি সেভেন টেন ফরটিন ইলেভেন এখানে টোটাল হবে টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ সো এখানে থার্টি ফাইভ যে টোটাল হয়েছে ওই টোটাল নাম্বারটা থ্রি দিয়ে ডিভাইজেবল না সো আমরা ডাইরেক্টলি বলতে পারি যে এটা এই নাম্বারটা থ্রি দিয়ে ডিভাইজেবল না তো সেকেন্ডলি যে চেক করি নাইন দিয়ে তো নাইন দিয়ে কীভাবে চেক করবো নাইন দিয়ে সেম যদি থ্রি দিয়ে না হয় তাহলে অবশ্যই নাইন দিয়ে হবে না ঠিক আছে বোঝা গেছে সিম্পলি প্রসেসটা যেন থার্ডলি প্রসেস হচ্ছে ইলেভেন দিয়ে কীভাবে চেক করবো ইলেভেন দিয়ে চেক করার প্রসেস হচ্ছে আপনি ফার্স্ট এখানে অল্টারনেটিভ যে নাম্বারগুলো রয়েছে এই অল্টারনেটিভ একটা ছাড়া একটা এখানে এগুলো আগে প্লাস করে নেবেন সেভেন প্লাস এইট ফিফটিন ফিফটিন প্লাস জিরো ফিফটিন ফিফটিন প্লাস এইট টোয়েন্টি থ্রি এবং সেইমাবে এখানে 3 প্লাস সিক্স নাইন নাইন প্লাস থ্রি এখানে টুয়েলভ তাহলে এখানে যদি আমরা মাইনাস করি এখানে রয়েছে ইলেভেন সো এখানে আমরা মাইনাস করে দেখলাম রেজাল্ট হয়েছে ইলেভেন সো ইলেভেন ইলেভেনতে হবে সো ফাইনাল অ্যান্সার হবে ইলেভেন নাইনটি থ্রি নাম্বার কোয়েশ্চনে দেওয়া আছে দুটি সংখ্যার গুণ ফল ফাইভ ফোর জিরো জিরো হলে এবং গসাগু থার্টি হলে এমন সংখ্যাগুলোর সম্ভাব্য জোড়া কত হবে দ্য হোস প্রোডাক্ট ইজ ফাইভ ফোর জিরো জিরো অ্যান্ড দেওয়া আছে তার পসিবল পেয়ার্স কত হবে তাহলে আমরা এইসিএফ এবং এলস মধ্যে একটা রিলেশন জানি এটা হচ্ছে এইসিএফ ইন্টু এলস অ্যালসিএম ইন্টু এইসি ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বারস সো এখানে প্রোডাক্ট অফ টু নাম্বারস এখানে তাহলে পসিবল পেয়ার্স অফ নাম্বার্স হবে যেহেতু এইসিএফ দেওয়া আছে ওইটার তাহলে পসিবল পেয়ার্স অফ নাম্বার হবে টু এখানে থার্ড নাম্বার কোয়েশ্চেন রয়েছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে থার্ড নাম্বার এরকম এরকমভাবে তাহলে এটা যদি সলভ করা যায় তাহলে কীভাবে সলভ করতে হবে ফার্স্টলি এখানে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে সিডি পারপেন্ডিকুলার এব সিডি যেটা আছে এটা সাথে পারপেন্ডিকুলার সো আমরা যদি ডায়াগ্রামটা একটু এক্সটেন্ড করি এই লাইনটাকে এভাবে এক্সটেন্ড করি এবং এই লাইনটাকে এভাবে এক্সটেন্ড করি তাহলে দেখা যাবে যে এখানে এখানে যে অ্যাঙ্গেলটা ছিল এটার সাথে প্যারালাল যে অ্যাঙ্গেলটা ছিল এরকমভাবে এখানে ফোর এক্স ডিগ্রি তো এটা এখানে চলে আসবে সেমভাবে এটার অপোজিট অ্যাঙ্গেল ভার্টিকুলার অপোজিট অ্যাঙ্গেল সবসময় ইকুয়েল হয় তো এখানে যেহেতু সিক্স ডিগ্রি সিক্স এক্স ডিগ্রি আছে সেমভাবে এখানে সিক্স এক্স ডিগ্রি হবে সো আমরা ট্রাইঅ্যাঙ্গেলের ফর্মুলা কি জানি তিনোটা অ্যাঙ্গেল প্লাস করলে ওয়ান এইট ইকুয়েল হবে সো এ অ্যাঙ্গেলটা সিক্স এক্স ডিগ্রি এবং এ অ্যাঙ্গেলটা হবে ফোর এক্স ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা যেহেতু টোটালটা হবে একটা লাইনের মধ্যে যে টোটাল দেওয়া থাকে এটা হচ্ছে ওয়ান এইট্টি একটা লাইনের যে টোটাল অ্যাঙ্গেল এটা হচ্ছে ওয়ান এইটটি তার মধ্যে এখানে হাফ দেওয়া আছে ওয়ান থার্টি বাকি হাফ হবে কত ফিফটি সো এখানে আমরা তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে ওয়ান এইট্টি রিকুয়াল করতে পারি এখান থেকে আমরা ক্যালকুলেশনটা সলভ করে এক্সের ভ্যালু থার্টি নিয়ে আসতে পারি বোঝা গেছে আই হোপ প্রবলেমটা বোঝা গেছে তাহলে এখানে নাইনটি ফাইভ নম্বর কোয়েশ্চনে যে রয়েছে এখানে দুটা ডায়াগ্রাম দেওয়া আছে ট্রায়াঙ্গেলের ট্রায়াঙ্গেলের দুইটা ডায়াগ্রামের মধ্যে এ অ্যাঙ্গেলটা ভেলে দেওয়া আছে ফিফটি ডিগ্রি এ অ্যাঙ্গেলের ভেলে দেওয়া আছে সেভেন্টি ডিগ্রি এ অ্যাঙ্গেলের ভেলে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এ অ্যাঙ্গেলে দেওয়া আছে ফিফটি ডিগ্রি এখন কী করতে হবে এখানে অপশানগুলো দেওয়া আছে

ডিএফ ডি দেওয়া আছে নান অফ দিস এবং বা নান অফ দিস তাহলে এখানে কীভাবে সলভ করবেন ফার্স্টলি এখানে আননোন যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে তো আমরা ট্রাইঅাঙ্গেলের ফর্মুলা কী জানি সবগুলো অ্যাঙ্গেল প্লাস করলে এখানে ওয়ান এইট্টি ইকুয়াল হবে সো এখানে ফিফটি প্লাস সেভেন্টি টোটাল মিলে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি মাইনাস ওয়ান এইট্টি এখানে কত হবে সিক্সটি ডিগ্রি সেমভাবে এখানে যদি করি ফিফটি প্লাস সিক্সটি ইকুয়াল ওয়ান ওয়ান জিরো আর বাকি আছে সেভেন্টি ডিগ্রি তো এখানে দুইটা ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে কন্ডিশানগুলো কীভাবে ম্যাচ করবে তো আমরা দেখতে হবে ক্রস রানিং অ্যাঙ্গেলগুলা ক্রস রানিং অ্যাঙ্গেলগুলা কী রয়েছে অ্যাঙ্গেলের সাথে রয়েছে এখানে এফ মানে এ এফ রয়েছে সেমভাবে বিয়ের সাথে রয়েছে ই বিয়ের সাথে ই সি এর সাথে রয়েছে সিক্সটি সি এর সাথে রয়েছে টি তাহলে আমরা অপশান এখানে কোনটা রয়েছে এবিসি ইয়েল এফ ই ডি তাহলে অপশান নাম্বার এ এরকমভাবে আমরা এখানে বের করতে পারি দেন তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে নাইনটি সিক্স নাম্বার কোয়েশ্চনে দ্য স্মলেস্ট সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল ইজ থার্টিন সেন্টিমিটার তাহলে দেন হাইপোটিনিয়াস বের করতে হবে মানে একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুদুর্গ যদি থার্টিন সেন্টিমিটার হয় তাহলে ওই ত্রিভুজের প্রতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এরকমভাবে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅেল ড্র করি ওই রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্কিলের মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে যে রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্কিলের মধ্যে একটা পাইথগ্রিয় ফর্মুলা আছে সবাই জানি হয়তো পাইথোগরি ফর্মুলা হচ্ছে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা হচ্ছে সি ধরি তাহলে হাইপিটিয় স্কোয়ার ইকুয়াল এ স্কেয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সি ইকুয়েল দেখা যায় দুটোবার এ প্লাস বি কিন্তু এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে না তো এখানে কী লাগবে পাইথিকুরীয় যে ট্রিপলেটস দেওয়া আছে তিনটা ভ্যালু তিনটা ভ্যালু কীভাবে আমরা যে সাইডের জন্য তিনটা ভ্যালু যে দেওয়া আছে এই রাইট এঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের জন্য তাহলে সেগুলো এন হয় তাহলে সেকেন্ড ভ্যালুটা হবে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু সেমভাবে থার্ড ভ্যালুটা হবে এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এন এর ভ্যালু যদি এখানে ডাইরেক্টলি এনার ভ্যালু দেওয়া আছে অ্যান ইকুয়াল টু থার্টিন যদি ধরি তাহলে এখানে হায়েস্ট যে বড়ো ভ্যালুটা হবে এখানে যেহেতু বড়ো ভ্যালু পাওয়া যাবে না কারণ এখানে মাইনাস এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু রয়েছে সেমভাবে এখানে রয়েছে এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তো এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টুর মধ্যে যদি থার্টিন বসায় থার্টিন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু থার্টিন স্কোয়ার হচ্ছে ওয়ান সিক্স নাইন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে রয়েছে টোটাল ওয়ান সিক্সটি নাইন প্লাস ওয়ান ওয়ান সেভেন্টি ডিভাইডেড বাই টু তাহলে এখানে হবে এইটটি ফাইভ তাহলে এখানে সিম্পল প্রসেসে এটা সলভ করা যায় টোয়েন্টি সেভেন নাম্বার কোয়েশানে রয়েছে ইফ ইচ এইচ অফ এ কিউব ইজ ইনক্রিজ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইট সারফেস এরিয়া ইজ অপশন দেওয়া আছে এখানে ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পি দেওয়া আছে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে অপশানগুলো লিখি সি দেওয়া আছে এখানে থার্টি পার্সেন্ট ডি দেওয়া আছে নান্দেশ এবং নান দেশ তাহলে এখানে সলভ করলে এখানে ফার্স্ট যদি এডসটাকে অ্যাক্স ধরা হয় আফটার টোয়েন্টি পার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ তাহলে ওটা টোটাল হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এক্স বাই ফোর টোয়েন্টি ফাইভ মানে এক্স বাই ফোর সেমভাবে এখানে ফাইনাল যে ভ্যালুটা হয়েছে এক্স পার্সেন্ট টোয়েন্টি বাড়ার ফলে তাহলে এখানে টোটাল হয়েছে এক্স প্লাস এক্স বাই ফোর প্রথমে ছিল এটা এটা বেড়ে এখানে এক্স প্লাস এক্স বাই ফোর তাহলে এখানে টোটাল হয়েছে ফাইভ এক্স বাই ফোর তো আমরা এখানে বের করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রগুলো শতকরা করা বৃদ্ধির পরিমাণ কত বৃদ্ধির হার কত তাহলে এখানে ফর্মুলা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু হান্ড্রেড কিউবের জন্য সার্ফেস এরিয়ার যে ফর্মুলা এটা রয়েছে সিক্স স্কোয়ার উবের সার্ফেস এরিয়া তাহলে সিক্স স্কোয়ার হলে তাহলে এখানে ফাইনাল ভ্যালু কত ফাইনাল ভ্যালু এজ হবে এখানে সিক্স এর ভ্যালু এখানে ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর ফাইনাল মাইনাস ইনিশিয়াল সিক্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু কত হবে ছিক্স স্কুৱাৰ ইনটু হাণ্ড্ৰেড ত' এইটো চলিউচন কৰোঁ চলিউচন কৰি্স এক্স স্কুৱাৰ টুৱেণ্টি ফাইভ এক্স স্কুৱাৰ মাইনাসিক্স এক্স স্কুৱাৰ ইনটু হাণ্ড্ৰেড এটা চিম্প্লি চলিউচন কৰা যায় ছিক্স এক্স স্কোয়াৰ যদি উপাধন নাই ত' হ'ব এখনে টুৱেণ্টি ফাইভ বাই ছিক্সটিন মাইনাস ওয়ান সেমভাবে এখানে সিক্স এক্স স্কোয়ার ইন্টু হান্ড্রেড সিক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে ক্যান্সেল টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন ইন্টু হান্ড্রেড এখানে সিক্সটিন নাইন বাই সিক্সটিন হান্ড্রেড এখানে সলিউশন করলে পাওয়া যাবে হবে অপশান এ ফিফটি সিক্স পয়েন্ট টু এখানে নাইনটি এইট নাম্বার কোশ্চেনে রয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জিরো পয়েন্ট ফাইভ হেক্টর ফলে তার কর্ণের দৈর্ঘ্য কত তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ হেক্টর আমরা আগে রিলেশন বের করতে হবে এটা অ্যান্সারগুলো দেওয়া অপশানগুলো দেওয়া আছে অপশানগুলো হলো মিটারে দেওয়া আছে ফার্স্ট হবে ফিফটি মিটার সেকেন্ড অপশান হানড্রেড মিটার থার্ড অপশান এখানে ফিফটি রুট টু মিটার এবং ডি হচ্ছে নানবদেশ নানবদেশ তাহলে এখানে আমরা সলিউশন করলে জিরো ওয়ান হেক্টার ইকুয়াল টেন থাউজেন্ড মিটার এটা হচ্ছে হেক্টর এবং মিটারের মধ্যে রিলেশন তাহলে জিরো পয়েন্ট ফাইভ হেক্টার বের করতে হলে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে টেন থাউজেন্ড মাল্টিপ্লাই করতে হবে তাহলে এখানে আসবে ফাইভ থাউজেন্ড মিটার আর আমরা যদি একটা স্কোয়ার এখানে ড্র করি স্কোয়ারের মধ্যে কর্ণের যে রিলেশন কর্ণের দৈর্ঘ্য বা ডায়াগোনালসের যে রিলেশান ডায়াগোনালস রয়েছে টু রুট রুট টু এক্স বা এক্স রুট টু তাহলে এটা বের করতে হবে এক্সের ভ্যালু আমরা কত জানি এক্সের ভ্যালু আমরা এখানে ফার্স্টলি বের করতে হবে তো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে এ স্কোয়ার মানে বাহুর এখানে এক্স স্কোয়ার ইকুয়াল লেখা যায় অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন এখানে এক্সের ভ্যালু হবে রুট অফ ফাইভ মানে টোয়েন্টি আমরা এখানে শর্টকাট করে লিখবো কারণ রুট থেকে কীভাবে বের করা যায় কত বের করা যাবে এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তাহলে টোয়েন্টি ফাইভের আমরা রুট জানি কত টোয়েন্টি ফাইভের রুট হচ্ছে গিয়ে ফাইভ আর এখানে জিরো দেওয়া আছে দুটা তাহলে ফিফটি রুট টু রুট টু থাকবে এখানে ফিফটি রুট টু কী বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য তাহলে রুট টু এক্স সিকুয়েল রুট টু ইন টু

তাহলে একটা চাকা যদি সম্পূর্ণ পথ আবর্তন করে তাহলে এটা টোটাল পথ আবর্তন করবে এটা যে এরিয়া রয়েছে এটা হচ্ছে টু পাই আর তাহলে আমরা অ্যাকাউন্ট কোশ্চেন কী লিখতে পারি এনে অ্যাকাউন্ট কোশ্চেন লেখা যায় যে টু পাই আর ইকুয়াল এইটি এইট কিলোমিটার বাই থাউজেন্ড তো এখানে টু পায়ের ভ্যালু সবাই জানি টোয়েন্টি টু বাই সেভেন

ওয়ান থাউজেন্ড তিনটা জিরো তিনটা জিরো ক্যান্সেল এটা দিয়ে যদি এটা ক্যান্সেল করি টু তাহলে আনসার হবে ফরটিন মিটার তা আই হোপ এটা ক্লিয়ার সবার জন্য দ্য রেশিও অফ দ্য ভলিউমস অফ টু স্পিয়ার তাহলে আমরা ভলিউম অফ স্পিয়ারের ফর্মুলা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে টু স্পিয়ারের জন্য রেশিওটা ইকুয়াল করবো ওয়ান বাই এইট তাহলে এখানে আর এর ভ্যালু যদি বের করি সবগুলা ক্যান্সেল হবে এটা ক্যান্সেল এটা ক্যান্সেল আর ওয়ান বাই আর টু হোল কিউব ইকুয়াল এটকে টুতে কনভার্ট করা যায় টু কিউবে তাহলে ওয়ান বাই টু হোল কিউব এরকম ফর্ম্যাটে লেখা যায় সো আমরা আর ওয়ান বাই আর টু এর ভ্যালু এখানে পাওয়া যায় পাওয়া গেল ওয়ান বাই টু তারপরে কোশ্চেন কি বলেছে দেন দ্য রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া তাহলে সারফেস এরিয়ার যে রেশি ফর্মুলা এটা হচ্ছে পাই আর স্কোয়ার সব রায় আর স্কোয়ারের মধ্যে ভ্যালুগুলো যদি বসাই পায়ের জায়গায় পায়ে রাখবো আর বাকি আর স্কোয়ারের ভ্যালু এখানে আর ওয়ানের ভ্যালু হচ্ছে ওয়ান আর টুয়ের ভ্যালু হচ্ছে টু স্কোয়ার স্কোয়ার দুওটার মধ্যে আছে তাহলে এখানে হবে পায় ইন্টু ওয়ান পায় ইন্টু ফোর ক্যান্সেল করলে ওয়ান ইস টু ফোর তাহলে অপশান এখানে রয়েছে বি অপশানগুলো দেওয়া হয়নি এখানে অপশান রয়েছে বি হান্ড্রেড অ্যান্ড ওয়ান নাম্বার কোয়েশ্চেনে যেটা রয়েছে হান্ড্রেড অ্যান্ড ওয়ান নম্বর কোশ্চেনে ওইটার মধ্যে দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট এক্স পারসেন্ট ফর এক্স ইয়ার্স উইল বি এক্স অন এ প্রিন্সিপাল অফ অপশানগুলো দেওয়া আছে এক্স বিতে দেওয়া আছে হান্ড্রেড এক্স সিতে দেওয়া আছে 100 বাই এক্স ডিতে দেওয়া আছে নান অবদেশ তাহলে এখানে যদি সলভ করি এস আই এর ফর্মুলা জানি এস আই ইকুয়াল পিটিআর বাই হানড্রেড প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই হানড্রেড এসএ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ তাহলে এখানে পি এর জায়গায় পি রাখবো আর বাকি সব ভ্যালু কত দেওয়া আছে এক্স এক্স দেওয়া আছে তাহলে এখানে এ এক্স এ এক্স ক্যান্সেল করলে এখানে ওয়ান সো এখানে পি এর ভ্যালু হবে পি ইকুয়েল লেখা যায় হানড্রেড এটার সাথে ইকুয়েল হলে হানড্রেড বাই এক্স তাহলে অপশান হবে এটা সি তো ওয়ান জিরো টু নাম্বার কোয়েশেন রয়েছে একজন ব্যবসায়ী এক হাজার চব্বিশ টাকা একটি ঘড়ি বিক্রি করে বিশ পারসেন্ট লোকসান হয় ঘড়িটি যদি সে চোদ্দোশো বাহাত্তর টাকা বিক্রি করতে পারতো তবে তার লাভ লাভবাক লোকসানের শতকরা হার কত হবে তাহলে এই ফার্স্টলি আমরা ফার্স্ট কন্ডিশন এখানে দেওয়া আছে এসপি এবং সিপির ভ্যালুগুলো জানতে হবে এসপি ইকুয়েল মানে সিম্পল ইন্টারেস্ট কী তো এখানে ফার্স্টলি আমরা এসপি ইকুয়াল তো এখানে আমরা ফার্স্টলি এর ভ্যালুগুলা এবং সিপির ভ্যালুগুলা জানতে হবে এসপি যদি সিপি এবং প্রফিট বা লস দেওয়া থাকে তাহলে কীভাবে এসপি বের করতে হবে সেইভাবে এখানে সিপির ফর্মুলা সিপি বের করা যাবে যদি এসপি এবং প্রফিট বা লস দেওয়া থাকে এই ফর্মুলাগুলো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা দেন এখানে ফার্স্টলি ইউজ করতে হবে এসপি ইকুয়েল এখানে যদি আমরা সলভ করি এটা ফার্স্ট কন্ডিশনের মধ্যে এসপি দেওয়া আছে সেলিং প্রাইস দেওয়া আছে ওয়ান জিরো টু ফোর যার লস দেওয়া আছে টোয়েন্টি পারসেন্ট সিপি ইকুয়াল হবে সিপি এর ফর্মুলা কি হানড্রেড বাই হান্ড্রেড এখানে লস হয়েছে যেহেতু মাইনাস এখানে লস হলে মাইনাস নিচেরটা ইউজ করবেন এবং প্রফিট হলের উপরটা ইন্টু সিপি সিপি এর ভুল কত ইন্টু এস পি টু ফোর তাহলে এখানে এইটিন থাউজেন্ড ওয়ান জিরো টু ফোর এইট দিয়ে যদি ক্যান্সেল করি এইট ওয়ান জিরো এইট এইট টু দা সিক্স এইট যে সিক্সটি ফোর তাহলে এখানে হবে ওয়ান টু এইট জিরো তাহলে এখানে ফাইনাল সিপি পাওয়া গেছে কত ওয়ান টু এইট জিরো এবং যে সেকেন্ডলি যে এসপি রয়েছে সেকেন্ড এসপির মধ্যে রয়েছে ওয়ান ফোর সেভেন টু তাহলে যদি এত টাকা কিনে বারোশো চো আশি টাকায় কিনে চোদ্দোশো বাহাত্তর টাকা বিক্রি করে তাহলে অবশ্যই এখানে প্রফিট হবে সো এখানে প্রফিট প্রফিটের ফর্মুলা জানি আমি এসপি মাইনাস সিপি তাহলে এসপি মাইনাস সি মাইনাস সিপি করলে এখানে পাওয়া যাবে ওয়ান নাইনটি টু কিন্তু এখানে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করতে বলেছে তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে এসপি মাইনাস সিপি বাই সিপি তাহলে এখানে এসপি মাইনাস সিপি ওয়ান টু আর সিপি এখানে রয়েছে ওয়ান টু এইট জিরো ইন্টু এখানে যদি আমরা করি তাহলে এখানে ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে ফিফটিন বা ফিফটিন তাই হোক এখানে অপশানগুলো রয়েছে অপশান নাম্বার এ হবে কারেক্ট এখানে অপশান নাম্বার এ হবে কারেক্ট একটু থ্রি নাম্বার কোশ্চেনে কী রয়েছে একটু দেখা যাক ওয়ান ওয়ান জিরো থ্রি নাম্বার কোশ্চেন এখানে রয়েছে অ্যাভারেজ অফ ফার্স্ট ফাইভ প্রাইম নাম্বারস এখানে ফার্স্ট প্রাইম এখানে পাঁচটা প্রাইম নাম্বারস প্রথম থেকে যদি আমরা কাউন্ট করি এখানে টু হচ্ছে ফার্স্ট প্রাইম নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে টোটাল পাঁচটা টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন টোটাল পাঁচটা প্লাস করলে এখানে হবে টোয়েন্টি এইট ডিভাইডেড বাই ফাইভ তাহলে এখানে অপশানগুলো রয়েছে অপশানগুলো রাখার জায়গা এখানে অপশানগুলো রেখে দিই এখানে অপশানগুলো রয়েছে ফোর পয়েন্ট সিক্স বি নম্বর রয়েছে ফাইভ তিন রয়েছে তাহলে সঠিক হবে এখানে কোনটা

থার্টি পার্সেন্ট মানে কি থার্টি ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে থার্টি ডিভাইডেড বাই হানড্রেড যদি এখানে লিখি এই জিরো এই জিরো ক্যান্সেল থার্টি জিরো এই জিরো এই জিরো ক্যান্সেল তাহলে এই দুওটা জিরো এবং হান্ড্রেডের সাথে ক্যান্সেল হয়ে যাবে হান্ড্রেডের সাথে ক্লিয়ার ক্যান্সেল হয়ে যাবে তো থ্রি দিয়ে যদি এটা ক্যান্সেল করি সিক্সটিন সিক্সটিন দিয়ে যদি এটা ক্যান্সেল করি এখানে ওয়ান এখানে অপশনগুলো রয়েছে অপশনগুলো হয়তো দেখার দরকার হবে না এখানে অ্যান্সার হবে ওয়ান অপশান নাম্বার এ এখানে ওয়ান জিরো ফাইভের যে কোশ্চেনটা রয়েছে তার মধ্যে সাইটস অফ এ ট্রাইঅেল আর দ্য রেশিও সাইডস যে ট্রাইঙ্গেলের সাইডসগুলোর রেশিও তো আছে ওয়ান বাই টু এস টু ওয়ান বাই থ্রি এস টু ওয়ান বাই ফোর দ্যান স্কোয়ারিমিটার ইজ প্যারিমিটার দেওয়া আছে ওয়ান জিরো ফোর দেন বের করতে হবে লেন লেনফ ইটস লঙ্গেস্ট সাইট তাহলে লঙ্গেস্ট সাইটের লেন বের করতে হবে অপশান দেওয়া আছে এখানে ফিফটি টু সেন্টিমিটার বি আছে এখানে ফর্টি এইট সেন্টিমিটার সিতেও আছে এখানে ফিফটি ওয়ান সেন্টিমিটার অ্যান্ড ডিতেও আছে এখানে তাহলে আই হোপ এটা সবাই পারবে পেরিমিটারের ফর্মুলা কি ট্রাইঙ্গের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি তাহলে তিন প্লাস করলে কত হবে যদি এক্স সবটি যদি আলাদা আলাদা করে ধরি আলাদা আলাদা করে ধরে নিলে এখানে হবে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফোর ইকুয়েল ওয়ান জিরো ফোর যদি অ্যালসেম করে নিচে সবগুলো টুয়েলভ সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দিয়ে হলো থ্রি এক্স ইকুয়াল ওয়ান জিরো টু তাহলে এখানে টেন প্লাস থ্রি থার্টিন এক্স ইকুয়াল ওয়ান জিরো ফোর ইন্টু টুয়েলভ তাহলে এক্স ইকুয়েল হবে ওয়ান জিরো ফোর ইন্টু টুয়েলভ বাই থার্টিন থার্টিন দিয়ে ক্যান্সেল করলে ডাইরেক্টলি এখানে পাওয়া যাবে থ্রি এইট তাহলে এখানে এক্সের ভ্যালু হবে নাইনটি সিক্স এখানে লঙ্গেস্ট সাইটের যে ভ্যালু তাহলে এখানে লঙ্গেস্ট সাইড হবে নিচের ভ্যালুটা সবচেয়ে যেটা ছোটো এটাই তো লঙ্গেস্ট সাইট হবে তাহলে এখানে লঙ্গেস্ট সাইড হবে লংগেস্ট সাইড হবে নাইনটি সিক্স বাই টু মানে এখানে ফোরটি এইট তাহলে অপশান নম্বর বি এখানে ওয়ান জিরো সিক্স কোশ্চেনে রয়েছে একজন ব্যক্তি তিরিশ দিনে ছয়শো টাকা সঞ্চয় করেন ওই ব্যক্তির এক হাজার একশো ষাট টাকা সঞ্চয় করতে কত দিনের প্রয়োজন তাহলে তিরিশ দিনে সঞ্চয় করেন এখানে ছয়শো টাকা এখানে ওয়ান সঞ্চয় করেন বাই মানে টাকা হান্ড্রেডেড দেন এখানে কোশ্চেন বলা আছে যে এক হাজার একশো ষাট টাকা সঞ্চয় করতে তার কতদিন লাগবে তাহলে একদিনে যেহেতু এত টাকা এক হাজার একশো ষাট টাকা সঞ্চয় করতে কতদিন লাগবে যদি ক্রস মাল্টিপ্লাই করি এখানে তা এখানে টোয়েন টোয়েন্টি এক্স ইকুয়েল ওয়ান ওয়ান সিক্স জিরো ইন্টু ওয়ান এক্স ইকুয়েল এখানে ওয়ান ওয়ান সিক্স জিরো জিরো ক্যান্সেল বোর্থ সাইড থেকে ওয়ান ওয়ান সিক্স ডিভাইডেড টু তাহলে এখানে আনসার হবে ফিফটি এইট তাহলে এখানে অপশান দেওয়া আছে সি নাম্বার সি নাম্বারে ফিফটি এইট এখানে ওয়ান জিরো সেভেন এচই কোশ্চেনটা রয়েছে ওইসি কোশ্চেনের মধ্যে রয়েছে এইচ এফ সি বের করতে হবে কিছু ফ্র্যাকশান নাম্বার দেওয়া আছে সেভেন বাই নাইনটিন সেমভাবে বি ফোরটিন বাই ফিফটিন থার্ড নাম্বার হচ্ছে সেভেন বাই টেন তাহলে এখানে অপশান দেওয়া আছে এ হচ্ছে সেভেন বাই নাইনটিন বি হচ্ছে ফরটিন বাই ফর্টি ফাইভ সি হচ্ছে এখানে সেভেন বাই ফর্টি ফাইভ ডি হচ্ছে নানদাস প্র্যাকশানের যে এইচসিএফ বের করতে হয় বা অ্যালসিএম বের করতে হয় তাহলে এইগুলোর ফর্মুলা হচ্ছে এইচসিএফ ইকুয়াল এই অফ আপার এখানে আপার যে ভ্যালুগুলো আছে এগুলো এইসিএফ বের করতে হবে এইসিএফ হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর মানে সবগুলো ফ্যাক্টর যদি আমরা বের করি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে হায়েস্ট কমন ফ্যাক্টর হবে এখানে সেভেন সেভেন এফ সেভেন এবং এম হবে যে লোয়েস্ট ফ্যাক্টর থাকে বা সবগুলো থেকে কমনের পরেও যেগুলো বাকি থাকে সবগুলো এক একসাথে হয়ে যায় অ্যালসিয়ামের ক্ষেত্রে তো এখানে অ্যালসিয়ামের ক্ষেত্রে টোটাল হবে নাইনটি যা হাইস্ট ভ্যালুটা অপশান এ ইজ দ্য ইস দ্যান্সার সেইভাবে এখানে যদি অ্যালসিয়াম বের করতে বলে তাহলে অ্যালসিয়ামের ক্ষেত্রে সেম উল্টোভাবে হবে উপরে অ্যালসিয়াম বের করতে হবে নিচে এইচসিএফ বের করতে হবে আই হোপ ইট ইজ ক্লিয়ার জিরো এইট নাম্বার কোশ্চেনে যে দেওয়া আছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে এটা প্লাস করলে কী হবে তো এটা প্লাস করলে সবাই জানে এটা প্লাস করলে থ্রি সেভেন থ্রি প্লাস সেভেন ইকুয়েল টেন জিরো ফোর প্লাস এখানে থ্রি কেরি ওয়ান দেন ফোর প্লাস সিক্স ইকুয়েল জিরো মানে টেন সেমভাবে এখানে পয়েন্ট ওয়ান তাহলে আনসার হবে অপশান দেওয়া আছে ওয়ান B তে দেওয়া আছে 0.001 C তে দেওয়া আছে 0.01 D তে দেওয়া আছে নান অফ দিস তাহলে এখানে সঠিক आंसर হবে ওয়ান অপশন নম্বর 1 তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে লিংক দেওয়া থাকবে প্রশ্নের পিডিএফ এর যে ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে ওখানে গিয়ে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারেন তো সবাইকে থ্যাংক ইউ